বিশাল চেহারার জন্য এক সময় শিরোনামে উঠে এসেছিলেন দক্ষিণ দিনাজপুরের বংশীহারি ব্লকের সিদ্দিকা পারভীন। বাঙালি তো দূরস্ত, তার এই অস্বাভাবিক চেহারা আর কোনো ভারতীয় জাতির মধ্যেও দেখতে পাওয়া যায় না। 2013 সালে সিদ্দিকার বয়স যখন মাত্র 24 বছর ছিল, সেই সময় সে প্রতিদিন 2 কেজি চালের ভাত খেত। এই তরুণীর কথা জানাজানি হতেই সেই সময় বাড়িতে ভিড় করেছিলেন রাজনীতিবিদরা। বয়ে গিয়েছিল প্রতিশ্রুতির বন্যা। রাজ্যের তৎকালীন মন্ত্রী শঙ্কর চক্রবর্তী সিদ্দিকার চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। প্রথমে কলকাতায়, সেখান থেকে দিল্লির এইমসে তাকে নিয়ে যাওয়া হয়। কিন্তু এই সুপারফাস্ট সময় একটি বিষয় নিয়ে পড়ে থাকার ফুসরত কোথায়? তাই অচিরেই সিদ্দিকা পারভীনের কথা ভুলতে শুরু করে সবাই। সেই যে এইমস থেকে সিদ্দিকাকে বাড়ি ফিরিয়ে দিয়ে গিয়েছিল, তারপর আর কেউ খোঁজ নেয়নি। এদিকে অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরোয়, ফলে মেয়ের চিকিৎসা তো দূরস্থ, তাকে ঠিক করে খাওয়াতেও পারছেন না মা বাবা। আজ আর হাঁটতেও পারেন না সিদ্দিকা, অভিমানে বাইরের লোকের সঙ্গে কথা বলা বন্ধ করেছে সে। এই মুহূর্তে আমার মেয়ে তো হাঁটতে পার না, কিছু করতে পার না, আমাদের টাকা পয়সা নাই, কিভাবে করে চিকিৎসা করব? আপনারা যদি সাহায্য করেন তাহলে চিকিৎসা হবে, আর না করলে আমাদের তো বাড়িতে পড়ে থাকবে, কি করব? আমাদের টাকা পয়সা কিচ্ছু নেই, খাওয়ার ব্যবস্থা করো না, ভাতই হয়ে যায়নি। মাসে মাসে যদি আমাকে মেয়েটার দিদি টাকা ভাতই করে দেয়, খুবই উপকার হয় আমাদের। আগে তো একটা বিশাল পরিমাণ খাওয়ার তাকে দিত, এই মুহূর্তে তার খাওয়ার অবস্থা কেমন? এই অবস্থা কি করব, যেরম যেরম খাইতে দিই ব্যাপারে সেরম খায় আমার মেয়ে। আমাদের তো এত নাই, এতগুলা খাইতে দিতে পাবো? এই মুহূর্তে কি ভাতা টাতা পেয়েছে কিছু? না, কিছু পাইনি, ভাতা পাইনি, সরকার থেকে আমাদের মেয়ে কিছুই দেয় না। এখন আমি যে মেয়েটা, আমি তো আমার তো বসে গেছে, মেয়েটা খাবার কিছু দরকার, কি ওর পয়সা করি কিছু, ওর ভাতা নাই, কিছু নাই, একটা পাচ্ছে না, পৃথিবীর সব লোক পাচ্ছে, কিন্তু সিদ্দিকা পারভীন এখনো ভাতা হয় নাই। সিদ্দিকার বয়স এখন 33 বছর। পিটিউটারি গ্ল্যান্ডে টিউমারের জন্য তার চেহারা অস্বাভাবিকভাবে বেড়ে যায়, সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে খিদে। পরিবার এখন চায় তাদের মেয়ের জন্য স্থায়ী ভাতার বন্দোবস্ত করুক সরকার, তাহলে দুটো খেয়ে পড়ে বাঁচতে পারবে সিদ্দিকা। দ্য ওয়াল ব্যুরো।